জীবনে কোনোদিন বুড়ি মারি এক্সপ্রেস আর উঠতাম না, এই হচ্ছে অবস্থা। কাউন্টার থেকে টিকিট নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 700 কম, তো এই সার্ভিসটা আসলে ওর্থিত না, কম ভাড়ার আশায় যাওয়ার আশায় ধরা গেছি। সে নো টু বুড়িমারি এক্সপ্রেস, পুরা লোকাল গাড়ি, যাত্রী উঠায় রাস্তার মাঝখানে। তারপরে মেনলি এই গাড়িটা তো উঠার একটাই রিজন ছিল, সবচেয়ে বড় রিজন হচ্ছে আমার মেন রোডে, আমার বাসার মেন রোডে যে জায়গা সেইখানে বাসটা আসবে। তো আমার চিন্তা হলো আবদুল্লাহপুর কষ্ট করে গেন যাব, এখান থেকে যাইতে পারলে এই জিনিসটা হচ্ছে ভুলে গেছে গা, এখন আর কিছু করার নাই, এখন জামুগা আল্লাহ ভরসা বাকি। এই গাড়ি একদম লোকাল বলাকা বাসের মতো, যেখানে সেখানে দাঁড়ায় যায়, মানুষ সিগন্যাল দিলেই যাত্রী নেয়। এই এখনই দেখতে পারবেন যাত্রীর সাথে মানে দামদর করতেছে। তীব্র কুয়াশা ছিল ওই দিন সকালে, এই কাউন্টারে নামার পরেই হচ্ছে ওরা পাসপোর্ট টাসপোর্ট সব, ইমিগ্রেশনের অভিজ্ঞতা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে বলবো। চলে আসছি, এখানেই হচ্ছে ওদের কাউন্টার বুড়িমারির, এটা।